উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমুলকুমুল জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা ছয়টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, ছয়টা কাজ করো। এক, অসদুক জাহাদ দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। দুই, অফে যাও, অর্ধম অদা করলে পূর্ণ করো। তিন, অর্ধে যাও, উতুমেন, তুম আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও। চার, অহফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, কুফুয়াই দিয়ে কম হাতটা সংবরণ করে রাখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নরম হয়ে চলো, নরম হয়ে চলো। মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না। দলীয় ক্ষমতা বলছে তো বের হয়, তখন বলছো তুইও বের হয় না, তোকে আমি দেখে নিছি। মানে দুইজনই মানুষ নয়, দুইজনই পশু হায়ানার মতো। যখন বলে যাই তুই বের হয়, তখন আপনাকে বলতে হবে নাউজুবিল্লাহ আমি জালে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ আমি জালে, না না না, এই কথা এটা এখানে নেই, এখানে থাকা হবে না। তখন আপনি পাল্টা বলছেন তুইও আয় না, তোকে দেখে নিছি। আল্লাহর নবী বলছেন তুমি নত হো, আমি জান্নাতে নিয়ে যাব। ছয়, গুজু আফসারা কম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ফামা রানী, আমাকে আদেশ করলেন, আন আশরাফা বাসারি, যে আন আশরাফা বাসারি, যে আমি মুখটা ফিরিয়ে নিব। টিভির সামনে কিন্তু ওই মেয়েটার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন না, ও তো রং মাখানো পতিতালয়ের মেয়ে, খবর পড়ছে, ওর মুখের উপরে আপনি চোখ রেখে খবর শুনলে এটা হবে? টিভির পর্দায় যদি আপনি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে, এভাবে বসে থাকতে হবে। আব্দুর রাহিম সাহেব মধ্যখানে একটা বাক্য বলেন, খুব ভারী লাগলো, ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে? জি। আমি প্রমাণ করতে না পারলে কোনোদিন বক্তব্য আর দেবো না, সব বক্তব্যে আছে, প্রায় সব বক্তব্য তোমার কাছে যেটা আছে সেটা তো আছে। যে দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করে, এই পাপে তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি খালি বলেছে আসো খেলি, তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। জুয়া খেলে নি খালি বলেছে আসো খেলি, উকামের উকা। এ হাদিসটা বুখারিতে 16, 18, 20 বার এসেছে। আর কোন মহিলা যদি সাজগোজ করে আতর গোলাপ আপনার ওই পাউডার টাডার মেখে সাজগোজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এক হাদিসে দুইবার বলেছেন, এক হাদিসে তিনবার বলেছেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে ব্যভিচারিণী হয়, আর রং মেখে অর্ধনগ্ন হয়ে টিভির পর্দায় আসে লক্ষ কোটি মানুষের সামনে, তবুও ব্যভিচারিণী হয় না? ধর্ম কি পাগল কিছু, রাজশাহী চাপানে আমাদের হাওয়াই লাড্ডু। তোমার সাহস না থাকতে পারে, আমি তো আর সাহস এখনো হারাইনি, ওই টেনশন আমার মাথায় কাজ করে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে, 90-91 সালের দিকে এসেছি, 92 সালের দিকে এসেছি এখানে। আব্দুল হাইয়ের মা ভাতকে ওই ল্যাপের নিচে রেখেছে, গরম ভাত আমাকে খাওয়াবে সেই জন্য। তখন আমি ভাবছি ল্যাপের নিচে ভাত কেন, ল্যাপের নিচে যে ভাত থাকলে ভাত গরম হয়ে থাকে এটা আমি বুঝতে পারিনি, আমার মা চাচির আমি এরকম দেখিনি, হাট পড়ছিল না। হ্যাঁ, হাট পড়ছিল না। আল্লাহুম্মাগফিরলা, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের তুমি জান্নাতবাসী করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তারা আলেম আমাকে ভালোবাসতেন, তারা অসহায় মানুষকে ভালোবাসতেন, ফকির মিসকিনকে ভালোবাসতেন, যার জন্য আপনাকে আমি বলেছি আপনার স্বভাবটা পরিবর্তন করবেন। আপনার স্ত্রীর স্বভাব হবে আপনার মায়ের মতো, আর আপনার স্বভাব হবে আপনার বাপের মতো। এত বড়োটা পাতিল, এত বড়োটা 150 চাল রান্না করেছে, 150, আর আপনার মায়ের পাতিল ছিল এত বড়ো, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ভাত রান্না করতো।
স্বভাবই উল্টা, 150 চাল রান্না করেছে, কাকে খাওয়াবে আর ফকির। যখন মেহমান আসছে দুপুরের সময়তে, তখন স্বামী স্ত্রী বলাবলি করছে, কি করবে কি করবে, এ ভাতটি দিলে তো মেহমান সবই খেয়ে নেবে, এক কাজ করো, ওকে চানাচুর বিস্কুট দেবি, দেয় করো। ঠিক ঠিক, এই স্বভাবই বাদ দিতে হয়, স্বভাবই বাদ। আমার মা বলেছে এই বাড়ির নাম মেহমানখানা, আমার বাসার নাম আমার মা কি রেখেছে, মেহমানখানা। পরীক্ষা করার জন্য আপনি 3 মাসের জন্য চলে যাবেন, সপরিবারে থাকবেন, খাবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। 3 মাসের মধ্যে সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনো দিন আসবো না ইনশাআল্লাহ। মেহমানকে খেতে দিতে শিখবেন, পয়সা বেশি হয়ে যাবে, হবে, ওটা হবে, বরকত হবে, কাউকে বলা লাগবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত আপনি পাবেন কি করে? বিবাহ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ যখন পড়া শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা বাপ বা কেউ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকা ওয়া ফি খাইরিন, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক, তোমার জন্য বরকত দান করুক, তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একাত্রিত করুক। আল্লাহ রাসূলের কত বড় কথা, তোমার জন্য আল্লাহ বরকত দান করুক। বরকত কি কি বরকত? বিবাহ খালি পড়ানোর সাথে সাথে বরের পক্ষ থেকে একটা ছেলে কি যে উল্টা কথা বলেছে, মেয়ের বাপ এমন খেপে গেল, বলছে এই বিবাহ মেয়ের পাঠাবো না, মেয়ের পাঠাবো না, মেয়ে এখনই তালাক দিয়ে নিব, তার মানে বিবাহতে বরকত নেই। সকালবেলাতে বউ নিয়ে গেছে গ্রামে, চাচি আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, বউটা কেমন তোর, বউটা কেমন, নাকটা একটু মোটা। আর হাদিসে বোখারি মুসলিমে এসেছে যে বউটা যে বাড়িতে গেছে, মা চাচি খালা ফুফু দেশবাসী সবাই খালি কি বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকা ওয়া ফি খাইরিন, সবাই একথা বলবে। আর বউগড়াতে বলছে যে বউটার একটু নাকটা মোটা, কেউ একটু বারাকাল্লাহ বলে না, আলেম ওলামা যে বলে না, বড় যে কেসা কাহিনী কি যে বলছে আল্লাহ ভালো জানে। রংপুর দিনে চুল লালিমা পিলভানি নওগাঁ ইয়ে বগুড়া নয়মাইল, আসসালামু আলাইকুম। এভাবে হবে না ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আপনাকে এখানে আরও অনুরোধের দৃষ্টিতে বলছি এই যে, নিজেকে সংবরণ করার চেষ্টা করুন, পরস্পরের দোয়া করুন, আট থেকে দোয়া করুন। বিবাহের বৈঠকের শেষে হাত তুলে দোয়া করে নিলেন, শেষে বারা কাল্লাটাও কেটে গেল, বেদাত হয়ে গেল, তখন এটাকে আর টিকলো একটা দন্ধে আরেকটা ঢুকে গেল, সম্পূর্ণ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের বিয়ের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসও জায়েজ নাই, বগুড়ার কথা আমি বলতে পারছি না। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি বিন্দু ফোটা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি চিহ্ন দাগ, চারটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয়, এক কাতরাত দমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 400,000 টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজ ফরজ, এক ফোঁটা চোখের পানির দামের হিসাবই নাই। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান, কোটি টাকা দান করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না, অত প্রিয় কাজ নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। ভাষাটাই ভাবে এসেছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে, পৃথিবীতে কোনো জিনিসই তার চেয়ে উত্তম নেই। সলাৎ হোক, যাকাত হোক, হজ হোক, দান হোক, তাজিম তালিল হোক, জিকরাজ করুক, কোরআন তেলাওয়াত হোক, কোনো কাজই তার চেয়ে উত্তম নয়, কিসের চেয়ে বলেন তো, এক ফোঁটা চোখের পানি। দুই কাতরাত দমুইন ফি সাবিলিল্লাহ, কাতর দামিন ফি সাবিলিল্লাহ, তোহরা কফি সাবিলিল্লাহ, এক ফোঁটা গায়ের রক্ত,
যুদ্ধে নেমে এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অমালা সারানে দুটি চিহ্ন দাগ, এক যুদ্ধে নেমে গেছে, কেটে গেছে, ফেটে গেছে এই দাগ। দুই এবাদত করতে 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 কপালে দাগ, এবাদত করতে করতে তাসবিহারি করতে করতে পায়ের টাকনুতে দাগ। এইসব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটে মনে থাকবে না মনে হয় সিরিয়াল, তোমার মার জন্য চারটে বলেছি ওটা ভুলে গেছো তুমি গো। এই ছেলে ভাইজান আপনি ভুলে গেছেন নাকি? আপনার স্ত্রীর জন্য চারটে বলে গেছি, ওকে আজকে সংশোধন করাই লাগবে, সকাল হতে হতে করাই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাঠি এখান ঝুলিয়ে রাখো ওকে ঠিক করার জন্য। একবার বলছেন ওকে লাঠি দিয়ে ঠিক করো, একবার বলছেন লাঠিটা উঠিয়ে নিও না, সবসময় রেডি রাখিও। আর এখানে বলছেন যে সবসময় প্রস্তুত ছেলে মেয়ের উপরে। ধর্ম মনে হয় আমি ভালো করে বুঝি না, বুঝাতে পারি না কোনটা আল্লাহ ভালো জানে।